আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে বের হচ্ছি আমার ফ্রেন্ডের সাথে, কিছু টুকটাক কেনাকাটা আছে, যেহেতু ঢাকা থেকে আর কি চলে যাব, বাড়িতে যাব, রোদার মাস চলে আসছে। তো যাওয়ার আগে কিছু টুকটাক কেনাকাটা ছিল, আর হচ্ছে আমরা একসাথে লাঞ্চ করব, এরকমটাই আজকে প্ল্যান। তো আমরা সিলেক্ট করেছিলাম গুলশানের পান্ডা ডাম্পলিংস। এটার আসলে ইউটিউবে এতগুলো রিভিউ দেখেছি আর কি, মানুষজন নাকি এটাতে দুইবার তিনবার করে যায়, মানে একবার যেয়ে তাদের নাকি এত ভালো লাগে যে আবারও যায়। এই জন্য আসলে আমরা ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, এটাই ট্রাই করা যাক। পান্ডা ডাম্পলিং বেসিকলি হচ্ছে অথেন্টিক চাইনিজের। আমরা বাঙালিরা বা বাংলাদেশের মানুষজন যেভাবে চাইনিজ খেয়ে অভ্যস্ত, চাইনিজ কিন্তু মূলত আসলে ওটা না। এটাকে আমরা বলে থাকি, আমরা যেটা খাই এটা হচ্ছে বাংলাদেশি চাইনিজ। পান্ডা ডাম্পলিং নাকি অথেন্টিক চাইনিজ প্রোভাইড করে, এখানে নাকি একদম অরিজিনাল টেস্টটা পাওয়া যায়। তো এই জন্যই আসলে আমরা পান্ডা ডাম্পলিংটা সিলেক্ট করলাম, যে একটু ডিফারেন্ট কিছু খাওয়া যায়। আর হচ্ছে এদের মেনুর যে নামগুলো এটা একটু ডিফারেন্ট, তো এই জন্য আর কি আমরা, এই হচ্ছে ওদের মেনু। তো এখান থেকে যেই রিভিউগুলো বেশি ভালো দেখেছি, তো আমরা ওগুলোই আজকে অর্ডার করেছি। আমরা নিয়েছিলাম হচ্ছে বিফ ডাম্পলিং আর স্পাইসি সুয়াংডু এবং সয়া ফ্রাইড রাইস, এটাই ছিল ওদের মেনু। আর অনেক আইটেম ছিল, বাট দুইজনের জন্য আসলে বেশি কিছু অর্ডার করিনি, কারণ আমরা সব সময় খাবার শেষ করে আসতে পারি না। তো অর্ডার দিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে। এই আমি একটু ক্যামেরার সামনে একটু ঢং ঢং করলাম আর কি। তো অর্ডার দেওয়ার পরই ওরা আসলে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে গ্রিন টিটা মানে সার্ভ করেছিল। ইদানিং আসলে সব জায়গায় দেখি রেস্টুরেন্টে গ্রিন টিটাই সার্ভ করে ওয়েলকাম ড্রিং হিসাবে, তো এটা একটা ভালো সাইট। আর টেবিলের উপরে এরকম দুইটা চিলি অয়েল রাখা ছিল, যদি কেউ কারো লাগে আর কি নিয়ে নেবে। তো পুরাটাই আমার কাছে অয়েল আর অয়েলি মনে হয়েছে। এই হচ্ছে আমাদের অর্ডার, এটা হচ্ছে স্পাইসি সোয়াংডু, যেখানে 15টা স্টিক থাকবে ডিফারেন্ট ডিফারেন্ট স্টিকের মধ্যে আর কি। আর এটা হচ্ছে বিফ ডাম্পলিং আর একটা ডিপ ছিল, আর একটা সয়া ফ্রাইড রাইস নিয়েছিলাম, বাট ওটা আসলে দিতে একটু লেট করেছে, এই জন্য আমি আর ওটার ক্লিপটা নেওয়া হয়নি। আর আমি নিয়েছিলাম ফান্টা, আর আমার ফ্রেন্ড নিয়েছিল কোক। তো ফার্স্টে আমরা ট্রাই করলাম ডাম্পলিং। ডাম্পলিংটা আসলেই মজা ছিল, চিলি অয়েল যেটা ছিল এটা ডিফারেন্ট অন্য সব রেস্টুরেন্ট থেকে, এটা আসলে ভালোই লেগেছে। এদের নামগুলো একটু অন্যরকম, যেমন স্পাইসি সোয়াংডু, এটা আমি জানি না চাইনিজ ভাষায় এটা আসলে অরিজিনাল নামটা কি, এটা আসলে চাইনিজ ভাষায় হয়তো লিখেছে আর কি। তো স্পাইসি সোয়াংডুতে এটাই পান্ডা ডাম্পলিংয়ের মোস্ট সার্ভ আইটেম, যেই আসুক যারাই খেতে আসুক স্পাইসি সোয়াংডুটা অর্ডার করবেই, এরকম আর কি শুনেই আমি এসেছিলাম। তো এই জন্য আমরা ওটা নিয়েছি। ওটাতে 15টা স্টিক ছিল ডিফারেন্ট ডিফারেন্ট আইটেমের, যেমন একটাতে ছিল কোয়েল পাখির ডিম, আর চারটাতে মেবি সয়া ছিল, চারটাতে সসেজ ছিল, ব্ল্যাক মাশরুম ছিল, এরকম আর কি ডিফারেন্ট ডিফারেন্ট। তো সবগুলাই আমরা ট্রাই করলাম। আর যে স্যুপের মধ্যে ওটা অয়েলের মধ্যে যেটা যে সার্ভ করে আর কি, একটা বোলের মধ্যে অয়েলের মধ্যে ডুবাই দেয়, ওই অয়েলটা আসলে স্যুপের মতো খেতে হয়। তো আর নিয়েছিলাম সয়া ফ্রাইড রাইস, এটা একদম বেসিক, আমরা যেভাবে বাসায় ফ্রাইড রাইস রান্না করি ওরকমই। তো ডাম্পলিংটা আসলেই মজা ছিল, আর বাকি দুইটা খাবারের ব্যাপারে আমি আসলে কোনো কথাই বলতে চাচ্ছি না, কারণ আমি ইউটিউবে এত হাইপ এটা দেখে এসেছি। আমার অনেকদিন ধরেই ভাবছিলাম যে
পান্ডা ডাম্পলিং এ যাবো যাবো, বাট হচ্ছিল না। ফাইনালি রোজার মাসে লম্বা একটা ছুটি, এই জন্য আসলে লাস্ট আমরা একটা লাঞ্চ করলাম বাইরে। আর আমরা দুজন গেলে যেটা হয়, আমরা খাবার কখনোই শেষ করে আসতে পারি না, বাট খাবার ওয়েস্ট করা আমার একদমই পছন্দ না। এই যে আমি চামচ দিয়ে যে স্যুপটা খাচ্ছিলাম, এটা হচ্ছে সোয়াং ডু এর যে স্যুপটা থাকে, স্যুপি স্টিকগুলা, ওইটা। আমার ফ্রেন্ডের কাছে ডাম্পলিংটাই ভালো লাগছে, আর বাকি দুইটা নাকি ওর কাছে ভালো লাগে নাই। খাবার আমি আসলে ওয়েস্ট করতে চাই না, খাবার ওয়েস্ট করে আমার খুবই খারাপ লাগে। আমি ট্রাই করি সবাই মিলে খাবারটা শেষ করে আসার, বাট এদিন আমরা খাবারটা ওয়েস্ট হয়ে গিয়েছে, সামহাও আমরা পারিনি শেষ করতে। আমি দুইটা ফান্টা, মানে ফান্টাটা রিফিল করেছিলাম আর কি, অনেকদিন পর ফান্টা, আর ফান্টাটা অনেক মজা, মানে মজা লাগে ফান্টাটা সব সময়। এই যে আমার ফ্রেন্ড বলছিল যে ও আর খাবে না, আমি ওকে বোঝাচ্ছিলাম যে না খাও, খাবার ওয়েস্ট করা যাবে না, তো কিছুতেই মানে খাবে না। এই হচ্ছে কোয়েল পাখির ডিম। তো আমার ফ্রেন্ড এই যে হা হাসি, মানে খাওয়ার মাঝখানে একটা জোক বলছিল, তো এত হাসি, মানে হাসতেছিলাম আর আমি ওকে বলছিলাম যে আমার ক্যামেরা অন করা, ভিডিও হচ্ছে, তুমি এগুলো বললো না। খুবই ফানি একটা জোক। আমি গত মানে লাস্ট ডেতেই আমি ওকে যে মিমটা পাঠাইছিলাম, ওইটাই হচ্ছে আসলে এই ডিম নিয়েই, ওইটাই হচ্ছে ও আমাকে বলছিল যে ডিম খাচ্ছ, এটা তো ওই ডিম। তো এই জন্য আর কি আমি ওকে খুব বোঝাচ্ছিলাম না খাও, চলো আমরা শেষ করি, এটা খাবার ওয়েস্ট করা যাবে না, এরকম এরকম বোঝাচ্ছিলাম, বাট ও মানে খাবেই না এরকম। আমি খুবই তাকে কোয়েল পাখির ডিম খাইতে ইনসিস্ট করলাম, বাট আমি লাস্ট পর্যন্ত ওকে কোয়েল পাখির ডিম খাওয়াইতে পারি নাই। এই তো ওখান থেকে আমরা লাঞ্চ শেষ করে নামাজের টাইম হয়ে গেছিল, মানে আসরের। তো আমি গুলশান আজাদ মসজিদে গিয়ে নামাজটা আর কি পড়ে নিই আমরা। নামাজ শেষ করে আমি গিয়েছিলাম হচ্ছে বাটাতে, আমার কিছু সক্স কেনার ছিল, যেহেতু লং টাইমের জন্য আর কি বাড়িতে যাচ্ছি, তো ওখানে তো এভাবে সক্স পাবো না, আর আমি রিসেন্টলি সক্স শুরু করেছি সব কিছুর সাথেই। তো এই যে আমি 4 pairs সক্স নিয়ে নিলাম বাটা থেকে। এরপর হচ্ছে আমরা যাচ্ছিলাম রিক্সায় করে, আমি একটু ডিসিসি যেতে যাচ্ছিলাম আর কি, ডিসিসি থেকে। আমি আসলে একটা স্পেসিফিক জিনিস খুঁজছি, সেটা বাটা অ্যাপেক্স কোথাও আসলে খুঁজে পাচ্ছিলাম না, এই জন্য ভাবলাম যে লাস্ট ট্রাই ডিসিসিতে দেখি। এরপর না পেলে অনলাইনে, অনলাইনেও অবশ্য খোঁজা হয়ে গিয়েছে বাট আমি পাই নাই, তো ডিসিসিতে গিয়েও আমি আসলে ওই জিনিসটা পেলাম না, আমি যেটা আসলে খুঁজতেছি আর কি। এরপর সন্ধ্যা হয়ে গেল আর এই তো বাসায় চলে আসলাম রিক্সায় করে। এই ছিল আমার আজকের ডে আউট আমার ফ্রেন্ডের সাথে। সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটা শেষ করছি, আল্লাহ হাফেজ।